গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন বাজে সকাল 6টা। তো ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি বাইরে গেছিলাম, ওখান থেকে এসে জানলাগুলো খুলছি। দেখো সামনেটা কি সুন্দর, পুরো চারিদিকটা সবুজ আর সবুজ। তো আজকে সকাল সকাল মেঘে একটু তুলে দিলাম। সকালবেলা না একদমই উঠতে চায় না, বললাম একটু সকালবেলা উঠে গানের রেওয়াজটা করতে। তো এই এটা আমার ব্যাক সাইডের জানলা, এখানটা খুব ভালো লাগে সকালবেলায়, খুব সুন্দর হাওয়া আসে এই জানলাটা দিয়ে। সকালবেলা যত তাড়াতাড়ি উঠি না কেন, মনে হয় কি আরও সকালে উঠলে মানে কাজগুলো আগেই তাড়াতাড়ি সারা হয়ে যেত। তো সকালবেলাটা একটা কাজের একটা চাপ থাকে, সমস্ত বাসি কাজটা সেরে। তো সবার প্রথমে আমি করি জানলাগুলো খুলে এই ঝাড়ু দিয়ে, তারপরে চলে যাই ঘরটা মুছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আমার পাশে থেকো। তো আশা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো একটু নতুন তো, একটু হয়তো হচ্ছে না, তো অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও করতে। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের খুব সাহায্যের প্রয়োজন। আমার একটু ঝাড় দিতে না একটু টাইম লাগে, একটু ভাবি কি একটু ভালো করে সব নিচে নিচে একটু বেশ ঝাড়ু দিলে না ঘরটা তাড়াতাড়ি চটজল দিয়ে মোছা হয়ে যায়। তো এই যে এই গাছটা আমার খুব পছন্দের, আমি ইনডোর প্ল্যান্ট খুব পছন্দ করি। আরও ছিল তো কিছুদিন আমরা বাড়ি ছিলাম না, দেখে জল দেওয়া হয়নি, তো গাছগুলো নষ্ট হয়ে গেছে। আগাগোড়াই আমার একটা গাছের প্রতি ভালোবাসা, খুব ভালো লাগে গাছ লাগাতে। তো এটা হচ্ছে আমার সামনের মেন দরজা, এটা যেহেতু আমি ওই সাইড দিয়ে যাতায়াত করতে এই দরজাটা খোলা হয় না, বন্ধই থাকে। এবার ঝাড়ু দিয়ে রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো। কালকে ফ্রিজটা এতই ছিল, পুরো ঠান্ডাটা একদম বরফ হয়ে গেছে, তাই বার করে রেখে দিয়েছি একটা জলের বোতল। আর এই ঠান্ডাটা বরফ বললে না বড্ড জল পড়ে। নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, যেহেতু আমার কোনো কাজের লোক নেই, তাই নিজের টাইম মতন ই করেই আস্তে আস্তে করতে থাকি। আর আমি একটু হয়তো আমার টাইম লাগে, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেই পছন্দ করি, এর জন্য বকাও খাই। কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্নটা নিজের কাছে, সে যেরকমই থাকুক না কেন আমি মনে করি। একটা দেখবে যদি ভাঙা ঘরে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু করে thank you.
সকালে একবারে ঘর ঠর মুছে সমস্ত বাসিকা সেরে একবারে স্নানটা করে ফেলবো। চলে আসলাম দুপুরে, তো আজকে সেরকম কিছু বানাইনি। আজকে বানিয়েছি একটু ঝুরু ঝুরু করে আলু ভাজা, মোচার ঘন্ট আর ডাল। মেয়ে আবার এই প্লেটে খেতে বড্ড ভালোবাসে।